ভাষা বহমা নদীর মতো। বিভিন্ন সময়ে নানাভাবে এ কথা বলে গিয়েছেন কবি ও শিল্পীরা। সেই নদীর নানা স্রোত এসে মিশল মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে। গানে কবিতায় ও আলোচনায় পালিত হলো দেশপ্রিয় পার্কে মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজের লেখা একটি কবিতাও পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে দেশপ্রিয় পার্কে 21 ফেব্রুয়ারির মঞ্চে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালো পাড়ের যে সাদা শাড়ি পরেছেন তা নজরে পড়ার মতো। সরু পাড়ের স্বাদ দিয়ে লেখা রয়েছে অ, ওটাই ডিজাইন। আবার ভাষা দিবসের মঞ্চে অতিথি অভ্যাগতদের যে উত্তরীয় দেয়া হয়েছে মন্ত্রী ইন্দ্রনীল সেন ঘোষণা করে জানিয়েছেন সেও মুখ্যমন্ত্রীরই ডিজাইন করা। দেখতে হবে ল্যাং, আজকে আমার সবচেয়ে ভালো লাগছে, আমি বেশি বলবো না কারণ আমাকে আবার নর্থ বেঙ্গলে গিয়ে প্রোগ্রাম করতে হবে। আমি নিসিংহদার কথার সাথে একমত, যত বেশি বাংলা কথায় বঙ্গ শব্দাব্দ বৃদ্ধি পাবে তত বেশি বাংলা ভাষাটা আরও বৃদ্ধি পাবে। আমরা হৃদয়কে যদি মনে রাখি, আমি হৃদয়টাকে ছোট করে রাখবো তাহলে তো হৃদয় কোনো দিনই বড় হবে না। যত বেশি আসবে, যত বেশি দেয়া নেওয়া হবে, তত বেশি আমি মূল ঐতিহ্যটাকে ঠিক রেখেই আমি কিন্তু ভাষাটাকে বাড়াবো। ল্যাঙ্গুয়েজ মিন্স কমিউনিকেশন, কমিউনিকেশন স্কিল যার যত বেশি হবে, বলি না আমার মনেও থাকে না, আমি লেখার পরে একবার পড়েও দেখি না, ব্যাড হ্যাবিট। অন্যগুলো অন্যদেরগুলো সব মুখস্থ থাকে, নিজেরটা থাকে না। তো বলেছো বলে আমি এখন জোগাড় করে নিলাম একটা কবিতাটার নাম হচ্ছে একুশে। একুশে মানেই অঙ্গীকার, একুশে মানেই ভাষা, একুশে মানেই পথ চলা নবপ্রজন্মের দিশা, একুশে মানেই মাটির আশীর্বাদ আজানে প্রাণের সুর, একুশে মানেই গণতন্ত্র অধিকার সুমধুর, একুশে মানেই ভালোবাসা বেঁচে থাকার ভরসা, একুশে মানেই সংগ্রামী জীবন আগামীর নব আশা, একুশে মানেই তোমার আমার বেঁচে থাকার অধিকার, একুশে মানেই নতুন উদয় এগিয়ে বাংলা সবার, একুশে মানেই যুগে যুগে ফিরে ফিরে দেখা, একুশে মানেই শ্রাবণ বর্ষা হৃদয় রক্তে লেখা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। ধন্যবাদ দিদিকে, ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমাদের অনুষ্ঠান এখনও শেষ হয়নি, আরও দু একটি